হ্যালো নমস্কার, আমি কাকলি বাইন। আর এখন আমরা ক্লাস টেনের কোশ্চেন দেখি 5.3 যে অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলি আছে, এখন আমরা এই 10 দাগ থেকে সলভ করব। আগের পাঠে আমরা 9 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিওটি না দেখে থাকো, সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট, একের দাগে আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজিকাল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজিকাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিকাল টু ওয়ান হলে দেখায় যে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি ইজিকাল টু ওয়ান। তো আমাদেরকে এখানে বলা হয়েছে যে যদি আমাদের এই তিনটি সমান হয় ওয়ান, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এই তিনটি প্লাস করলে আমাদের এক হবে। তো এখানে যদি আমরা এই অঙ্কটিকে সলভ করি, দেখো ফার্স্ট আমরা এখানে যেহেতু বলা হয়েছে যে এই তিনটি সমান ওয়ান, তাহলে এক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই তিনটির মান বের করে নেব। তো এখানে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজিকাল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজিকাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিকাল টু ওয়ান। অতএব দেখো এক্ষেত্রে যেহেতু আমাদের এই তিনটি ভগ্নাংশ সমান এক, তার মানে কি এটি সমান এক, এটি সমান এক, আবার এটি সমানও এক। তো এক্ষেত্রে আমরা এটিকে এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজিকাল টু ওয়ান। আবার আমরা লিখতে পারি যে বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজিকাল টু ওয়ান। আবার আমরা লিখতে পারি যে সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিকাল টু ওয়ান। বা এক্ষেত্রে আমাদের দেখো এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এর নিচে এক ধরে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে একের সঙ্গে এ স্কোয়ারকে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার ইজিকাল টু, এখানে একের সঙ্গে এটিকে গুণ করলে হচ্ছে আমাদের বি প্লাস সি। আবার যদি আমরা এটিকে গুণ করি, তাহলে একইভাবে আমাদের এখানে হচ্ছে বি স্কোয়ার ইজিকাল টু সি প্লাস এ। এটিকে যদি আমরা করি, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের সি স্কোয়ার ইজিকাল টু এ প্লাস বি। তাহলে এক্ষেত্রে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটি নির্দিষ্ট মান বেরিয়ে গেল। এবার আমরা এখানে এই তিনটি প্লাস করলে ওয়ান হবে সেটি আমরা দেখাবো। তো ফার্স্ট আমরা এখানে বাম পক্ষটি লিখে নেব, যে বাম পক্ষ যখন আমরা প্লাস করব তখন ডান পক্ষ সেটি আমরা প্রমাণ করব। তো এখানে লিখে নিই যে বাম পক্ষ আছে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস এখানে ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি, এটি আমাদের বাম পক্ষ। তাহলে সমান দেখো এখানে আছে আমাদের ওয়ান বাই ওয়ান প্লাস এ। তো আমরা এখানে এ স্কোয়ারের একটি নির্দিষ্ট মান বের করেছি। তো এখানে কি কোথাও আমাদের এ স্কোয়ার আছে? এ স্কোয়ার নেই। তাহলে এক্ষেত্রে আমাদের এ স্কোয়ারকে আনতে হলে আমরা যদি এই ভগ্নাংশের প্রতিটি ভগ্নাংশের, মানে এখানে এ আছে, তাহলে আমরা যদি উপর নিচে এ দিয়ে যদি আমরা গুণ করে দিই, আর এখানে যদি আমরা উপর নিচে বি দিয়ে গুণ করে দিই, উপর নিচে সি দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের কী হবে? দেখো এখানে একের সঙ্গে এ দ্বারা গুণ করলে এ হচ্ছে, আর এখানে একের সঙ্গে এ দ্বারা গুণ করলে এ, আর প্লাস এক এর সঙ্গে একে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, প্লাস এখানে বি দ্বারা যদি গুণ করি বির সঙ্গে এককে গুণ করলে বি, এখানে একের সঙ্গে বিকে গুণ করলে বি, প্লাস বির সঙ্গে বিকে গুণ করলে বি স্কোয়ার। এখানেও একইভাবে এখানে সি আছে, তাহলে একের সঙ্গে সিকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে সি, আর এখানে একের সঙ্গে সিকে গুণ করলে সি, প্লাস সির সঙ্গে সিকে গুণ করলে সি স্কোয়ার। মানে এখানে আমাদের নিচে যে বীজগাণিতিক সংখ্যামালাটি আছে সেই সংখ্যা দ্বারা আমরা উপর নিচে গুণ করছি। কেন গুণ করছি নিশ্চয়ই বুঝতে পারছো? কারণ এখানে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার এই তিনটি যে একটি নির্দিষ্ট মান বের করেছি, তাহলে এই মানগুলি বসাতে হলে আমাদের এখানে এ স্কোয়ারের দরকার আছে, বি স্কোয়ারের দরকার আছে, সি স্কোয়ারের দরকার আছে। এবার এখানে আছে আমাদের এ, তাহলে আমাদের এ স্কোয়ার আনতে হলে আমাদের আরও একটি এ দ্বারা গুণ করতে হবে। তো এখানে যদি শুধুমাত্র আমি এ দ্বারা এটিকে গুণ করি, তাহলে কি আমাদের ব্যালেন্সটি ঠিক থাকবে? থাকবে না। তাহলে তার জন্য আমাদের এক্ষেত্রে উপর নিচে উভয় পাশে এ দ্বারা গুণ করতে হলো। এখানে লাগবে আমাদের বি স্কোয়ার, তাহলে এখানে যদি আমরা শুধুমাত্র এই বিকে যদি বি স্কোয়ার করে বসাই, তাহলে কি আমাদের ব্যালেন্সটি ঠিক থাকবে? থাকবে না। তার জন্য আমাদের উপর নিচে বি দ্বারা গুণ করা হলো, তাহলে আমাদের ব্যালেন্সটি ঠিক থাকছে। একইভাবে আমরা এখানে গুণ করলাম, সমান। এবার যেহেতু আমরা এখানে এ স্কোয়ার পেয়ে গেছি, তাহলে এখন আমরা এই এ স্কোয়ারের মান বসাতে পারি। তাহলে এখানে এই এ করতে এ, এখানে এ প্লাস এ স্কোয়ার বলতে আমাদের বি প্লাস সি, তো এখানে বি প্লাস সি, এখানে প্লাস করতে প্লাস, এখানে বি করতে বি, এখানেও বি করতে বি, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে সি প্লাস এ, তো এখানে সি প্লাস এ, প্লাস এখানে সি, সি করতে সি, এখানে সি করতে সি, প্লাস সি স্কোয়ার বলতে আমাদের এ প্লাস বি বেরিয়েছে, তো এখানে আমাদের এ প্লাস বি, সমান।
এবার যদি আমরা এই তিনটি ভগ্নাংশটাকে একসঙ্গে যোগ করি তাহলে আমাদের এই যে হরগুলি আছে এই হরের লসাগু করতে হবে। তো এখানে আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এই তিনটি হরের লসাগু হবে আমাদের এ প্লাস বি প্লাস সি। মানে দেখো এখানে যেহেতু এই তিনটি বীজগাণিতিক সংখ্যামালা আমাদের যোগ সম্পর্কে আছে, তো আমরা কী জানি যে যোগ সম্পর্কে স্থান বিনিময় করা যায়। তো তার জন্য আমরা এখানে আগে বি পরে সি তারপর এ থাকা সত্ত্বেও এটিকে আমরা এ প্লাস বি প্লাস সি করে আমরা এখানে ধরলাম। ওকে, এবার যদি আমরা এই এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি এটিকে ভাগ করি তাহলে এটির সঙ্গে এটিকে ভাগ করলে এক হচ্ছে, একের সঙ্গে এ কে গুণ করলে হচ্ছে আমাদের এ, প্লাস এটির দ্বারা এটিকে ভাগ করলে এক হচ্ছে, একের সঙ্গে এটিকে গুণ করলে হচ্ছে বি, এখানে এটির দ্বারা এটিকে ভাগ করলে হচ্ছে এক, একের সঙ্গে সি কে গুণ করলে হচ্ছে আমাদের সি। তাহলে এখানে আমাদের উপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তো দেখো এখানে আমাদের যেহেতু উপর নিচে সেম সংখ্যা হয়ে গেল তাহলে এখানে কেটে দিলে এটি সমান আমাদের কী হচ্ছে, এটি সমান এক। আর এখানে আমাদের বলা হয়েছিল যে এখানে এই তিনটি ভগ্নাংশের যোগফল সমান আমাদের এক বের করতে হবে, এই ডান পক্ষ সমান এক। তাহলে আমরা এখানে ওয়ান যেহেতু বেরোলো তাহলে আমরা বলবো যে এটি সমান ডান পক্ষ, ওকে, ডান পক্ষ প্রমাণিত, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই দশের দুইয়ের দাগটি সলভ করবো। তো দেখো এখানে যে এক্স স্কোয়ার ইজ টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু এখানে সি জেড, সি জেড প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ টু এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান হলে দেখায় যে আমাদেরকে দেখাতে হবে যে দেখায় যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইজ ইকুয়াল টু ওয়ান। তো আমাদের এখানে বলা আছে যে যদি এটি সমান এটি হয় এবং এটি সমান এটি হয়, মানে এখানে এই তিনটি সমান যদি আমাদের ওয়ান হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এই তিনটি ভগ্নাংশের যোগফল সমান, এখানে এই তিনটি ভগ্নাংশের যোগফল সমান এক, সেটি আমাদেরকে দেখাতে হবে। তো দেখো এই অঙ্কটিকে সলভ করার জন্য ফার্স্ট আমরা এখানে এই অংশটুকু লিখে নেব, এখানে এই অংশটুকু লিখে নেব যে এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড আছে তাহলে এটিকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে এখানে আমাদের এমন হবে না যে এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড এমন হবে ইজ ইকুয়াল টু, এখানে এই দুটি যদি ভগ্নাংশ করে লিখি তাহলে ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান এখানেও হবে জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। এবার যেহেতু আমাদের এই তিনটি ভগ্নাংশ সমান আমাদের ওয়ান হলো তাহলে এক্ষেত্রে আমরা ঠিক এই আগেরটির মতো এইভাবে করতে পারি যে যেহেতু আমাদের ছিল যে এই তিনটি ভগ্নাংশ সমান আমাদের এক ছিল তাহলে এক্ষেত্রে আমরা এই প্রতিটিকে সমান এক ধরেছিলাম যে এই ভগ্নাংশটি সমান এক আবার এই ভগ্নাংশটি সমান এক আবার এই ভগ্নাংশটি সমান এক। তাহলে এক্ষেত্রে আমরা এই লাইনটি না করে, ওকে, এই মাঝের এই যে লাইনটি, এই লাইনটি না করে আমরা এখান থেকে সরাসরি এমনভাবে বলতে পারি না যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু দেখো এই পুরো ভগ্নাংশের সঙ্গে যেহেতু আমাদের একটা এখানে সমান হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের এ স্কোয়ার এখানে হলো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি, মানে এই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি হলো। তো এক্ষেত্রে আমরা এবার আমরা এখানে এই অঙ্কটিতে এই লাইনটি করবো না, ওকে, এই লাইনটি না করেও কিন্তু আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে আসতে পারি। তো এখানে যেহেতু এই তিনটি ভগ্নাংশের সমান এক তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে এটি সমান যদি আমি এক ধরি তাহলে এখানে এই সংখ্যাটি এখানে এই সংখ্যাটি নিচে আছে মানে ভাগে তাহলে এই ছেড়ে চলে যাবে গুণে তাহলে এটি সমান হবে বি ওয়াই প্লাস সি জেড আবার আমাদের এখানে ওয়াই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এখানে সি জেড প্লাস এ এক্স আর আবার এখানে হবে জেড স্কোয়ার, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই, ওকে।
নিশ্চয় বুঝতে পারলে যে কিভাবে আমরা এই লাইন থেকে সরাসরি এই লাইনে চলে এলাম। তো তোমরা যারা বুঝতে পেরেছো খুবই ভালো কথা, যারা না বুঝতে পেরেছো তারা এখানে এই অঙ্কটি তোমরা এই জায়গাটুকু আরও একবার ভালো করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমরা এই লাইন থেকে সরাসরি এই লাইনে এলাম। এবার আমরা যেহেতু এখানে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার এই তিনটির একটি নির্দিষ্ট মান পেয়ে গেলাম, তাহলে এবার আমরা এখানে এই বাম পক্ষটি বসাতে পারি। তো আমরা এখানে লিখব যে বাম পক্ষ, বাম পক্ষ সমান কি আছে আমাদের, বাম পক্ষ সমান আছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান। দেখো এখানে আমাদের আছে এক্স স্কোয়ার, এখানে কি আমাদের এক্স স্কোয়ার আছে? নেই, তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার লাগবে, তা না হলে আমরা এই মানটি বসাতে পারবো না। এবার যদি আমরা এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার দিয়ে থাকি তাহলে, এবার যদি আমরা এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার দিই তাহলে কি আমাদের এই মানটি বজায় থাকবে? থাকবে না। তো তার জন্য আমাদের এখানে এই প্রতিটি মানে প্রতিটি ভগ্নাংশের উপর নিচে আমাদের এক্স দিয়ে গুণ করতে হবে, তবেই আমরা এখানে এক্স স্কোয়ার পাবো। তাহলে এক্ষেত্রে হবে এ এক্স, আর এখানে হবে এ এক্স প্লাস এখানে এই এক্সের সঙ্গে গুণ করলে এক্স, এক্সের সঙ্গে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস, এবার এখানে আছে আমাদের ওয়াই আর এখানে আছে আমাদের ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের এখানে ওয়াই স্কোয়ার লাগবে, মানে এই ওয়াই স্কোয়ারের মানকে বসাতে হলে আমাদের এখানে ওয়াই স্কোয়ার লাগবে। তাহলে এক্ষেত্রে উপর নিচে আমরা ওয়াই দ্বারা গুণ করবো, বি ওয়াই বাই এখানে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে জেড, তাহলে এই জেড স্কোয়ারের মান বসাতে হলে আমাদের এটি স্কোয়ার লাগবে, সেক্ষেত্রে উপর নিচে আমাদের জেড দ্বারা গুণ করতে হবে, তাহলে সি জেড আর এখানে সি প্লাস সি জেড সি জেড প্লাস জেড স্কোয়ার। এবার আমরা এখানে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে এবার আমরা এখানে এই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ারের মানগুলো এখানে বসাতে পারি। তাহলে এখানে আমরা লিখব যে সমান এক্ষেত্রে এ এক্স আর এখানে হচ্ছে এ এক্স প্লাস এক্স স্কোয়ার বলতে আমাদের কী বেরিয়েছে, বি ওয়াই প্লাস সি জেড, তো এখানে আমরা লিখব যে বি ওয়াই প্লাস সি জেড, ওকে বি ওয়াই প্লাস সি জেড এখানে প্লাস বি ওয়াই এখানে আছে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার বলতে সি জেড আর সি জেড প্লাস এ এক্স, তাহলে এখানে লিখব সি জেড প্লাস এ এক্স এখানে প্লাস করতে প্লাস এখানে আছে সি জেড এখানে সি জেড প্লাস জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার বলতে আমাদের এখানে এ এক্স প্লাস বি ওয়াই, এখানে জেড স্কোয়ার বলতে এ এক্স প্লাস বি ওয়াই, আমরা এখানে লিখব যে এ এক্স প্লাস বি ওয়াই। এবার যদি আমরা, এবার আমরা এই তিনটি ভগ্নাংশকে যদি একসঙ্গে যোগ করি তাহলে দেখো এদের হরগুলিকে আমাদের লসাগু করতে হবে, তাহলে হরগুলিকে লসাগু করতে হলে এখানে আছে এ এক্স, এখানে আছে এ এক্স, এখানে আছে এ এক্স, এখানে আছে এক্স, তাহলে এর জন্য হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই বি ওয়াই বি ওয়াই, তাহলে এখানে নেব বি ওয়াই প্লাস সি জেড, এখানে আছে সি জেড, এখানে আছে সি জেড, তাহলে এখানে নিচ্ছি সি জেড। তাহলে এখানে এই তিনটি ভগ্নাংশের হরগুলিকে আমরা লসাগু করলাম। এবার আমরা এখানে যদি এই হোয়াইট দিয়ে যদি এটিকে আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে আছে এ এক্স বি ওয়াই সি জেড, এখানে আছে এ এক্স বি ওয়াই সি জেড, তাহলে এটির দ্বারা এটিকে ভাগ করলে এক হবে, একের সঙ্গে এটিকে গুণ করলে হচ্ছে এ এক্স প্লাস, এবার এটি দ্বারা যদি এটিকে ভাগ করি দেখো এখানে আছে বি ওয়াই বি ওয়াই সি জেড সি জেড এ এক্স এ এক্স, তাহলে এটি দ্বারা এটিকে ভাগ করলে আমাদের এক হচ্ছে, একের সঙ্গে এটিকে গুণ করলে হচ্ছে বি ওয়াই প্লাস, এখানেও একইভাবে সি জেড সি জেড এ এক্স এ এক্স বি ওয়াই বি ওয়াই, তাহলে এটি দ্বারা এটিকে ভাগ করলে আমাদের এক হচ্ছে, একের সঙ্গে এটিকে গুণ করলে হচ্ছে সি জেড। তাহলে এবার আমাদের উপরে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, নিচে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে এখানে উপর নিচে আমাদের কেটে গেল, কেটে গিয়ে সমান কী থাকছে এক। তাহলে এখানে আমাদের কী ছিল দেখো, বলা হয়েছিল যে এই তিনটি ভগ্নাংশের যোগফল সমান আমাদের এক বের করতে হবে, তো এটি আমাদের এক বের হলো, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটি সমান ডান পক্ষ প্রমাণিত, ওকে ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা এই এগারোর একের দাগটি করব, তো এগারোর একের দাগে আছে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইজ ইকুয়াল টু ওয়াই বাই এখানে আছে ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইজ ইকুয়াল টু এখানে আছে জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এখানে
एक्स प्लस वाई प्लस जेड नॉट इज इक्वल टू जीरो होले देखाई जे प्रतिटी अनुपात प्रतिटी अनुपात वन बाई ए प्लस बी प्लस सी एर समान। তাহলে এখানে আমাদের বলা হয়েছে যে এই তিনটি ভগ্নাংশ যদি আমাদের সমান হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এক্ষেত্রে প্রতিটি অনুপাত এক্ষেত্রে এই প্রতিটি অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর সমান সেটি আমাদের দেখাতে হবে। তো এটিকে আমরা কীভাবে করবো দেখো, ফার্স্ট আমরা এখানে এই ভগ্নাংশ তিনটি লিখে নেব আর একবার করে। তো এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস প্লাস জেড সি ইজ ইকাল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড জেড বি প্লাস এক্স সি ইজ ইকাল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি সমান। এক্ষেত্রে যদি আমরা এই তিনটি ভগ্নাংশকে সংযোজন প্রক্রিয়ায় করি তাহলে এই তিনটি ভগ্নাংশকে একসঙ্গে যোগ করতে হবে। তাহলে এক্ষেত্রে উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচেরগুলোকে একসঙ্গে যোগ করব, তাহলে হচ্ছে এখানে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস এখানে এই তিনটি একসঙ্গে প্লাস হয়ে গেল। এবার এই তিনটি করব ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস এই তিনটি একসঙ্গে হয়ে গেল। এবার এখানে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এবার এখানে যেহেতু আমরা লিখব যে সংযোজন প্রক্রিয়ায়, ওকে, এখানে যেহেতু আমরা সংযোজন প্রক্রিয়াটি অ্যাপ্লাই করলাম তার জন্য আমরা এখানে লিখেছি যে সংযোজন প্রক্রিয়ায়। আর তোমরা জানো যে সংযোজন প্রক্রিয়ায় আমাদের এখানে এই যে ভগ্নাংশগুলি থাকে এগুলিকে একসঙ্গে আমাদের যোগ করতে হয়। এবার সমান এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখো এখানে এই একটি এক্সের মান আছে আর এই একটি এক্সের মান আছে, এই একটি এক্সের মান আছে। তাহলে আমরা যদি এক্সের মানগুলিকে একসঙ্গে নিই তাহলে এখান থেকে আমরা এক্সকে কমন নিচ্ছি, তাহলে এখানে আমাদের কী থাকছে, এই এক্সের সঙ্গে আছে এ আর এখানে এই এক্সের সঙ্গে আছে সি, তো আমি সিটি পরে নিচ্ছি। তার আগে এখানে এই এক্সের সঙ্গে আছে বি, তো এখানে এই এক্সের সঙ্গে আছে বি, তো আমি এখানে প্লাস বি নিচ্ছি আর এখানে এই এই এক্সের সঙ্গে আছে সি। তাহলে এক্ষেত্রে যেহেতু এই তিনটি সংখ্যামালার মধ্যে এক্স আছে তাহলে আমরা এক্সকে কমন নিয়ে এই তিনটিকে এইভাবে লিখতে পারি প্লাস। এবার আমরা বির মানগুলি দেখব, এখানে আছে ওয়াই বি, এখানে আছে ওয়াই এ আর এখানে আছে ওয়াই সি। তো এক্ষেত্রে যেহেতু আমাদের এই তিনটি সংখ্যামালার মধ্যে ওয়াই আছে তো আমরা যদি ওয়াইকে কমন নিই তাহলে এক্ষেত্রে আমাদের এখানে এ এখানে বি আর এখানে সি আছে, তাহলে এক্ষেত্রে আমরা এ প্লাস বি প্লাস সি করে লিখতে পারি। এবার যদি আমরা জেডের মানগুলি দেখি এখানে আছে জেড সি জেড বি জেড এ, তো এক্ষেত্রে আমাদের এখানে জেডকে কমন নিলে এ প্লাস বি প্লাস সি করে লিখতে পারি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে এখানে হচ্ছে। এবার এখানে যে তিনটি সংখ্যামালা দেখতে পাচ্ছ এই তিনটির মধ্যে আমাদের এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এক্ষেত্রে আমরা এই তিনটি থেকে যদি আমরা এ প্লাস বি প্লাস সিকে কমন নিই তাহলে আমাদের বাকি থাকছে কি, বাকি থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওকে। আর এখানে যেহেতু আমাদের বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইজ ইকাল টু জিরো তাহলে এক্ষেত্রে আমরা এটি জিরো নয় মানে আমরা এখানে এটির সঙ্গে এটি কেটে দিলে আমাদের এখানে এক থাকবে, ওকে। মানে যদি আমাদের এটি জিরো হতো তাহলে আমাদের পুরো সংখ্যাটি কী হয়ে যেত, জিরো হয়ে যেত। তো তার জন্য আমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটি আমাদের নট ইজ ইকাল টু জিরো মানে এটি জিরো নয়, তাহলে এক্ষেত্রে আমাদের এটি সমান কত থাকছে ওয়ান বাই যে এ প্লাস বি প্লাস সি। তো দেখো এখানে আমাদের বলা হয়েছিল যে এই তিনটি ভগ্নাংশ যদি সমান হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি নট ইজ ইকাল টু জিরো হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে প্রতিটি অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে এই তিনটি ভগ্নাংশকে যখন আমরা সংযোজন প্রক্রিয়া একসঙ্গে করলাম সেক্ষেত্রে আমাদের হলো এই তিনটি ভগ্নাংশই হলো আমাদের ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি। তো এটি আমাদের প্রমাণিত মানে এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিলো, তাহলে এটি আমাদের প্রমাণিত হলো। এবার আমরা এই দুইয়ের দাগটি সলভ করব। তো দুইয়ের দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইজ ইকাল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে
আমাদের প্রমাণ করতে হবে, শুধুমাত্র যেটুকু প্রমাণ করতে হবে সেটুকু আমি লিখে নিচ্ছি, যে এ প্লাস বি প্লাস সি এটি এর সঙ্গে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এটি সমান হবে, এটি সমান হবে এখানে লিখি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো আমাদেরকে বলা হয়েছে যে যদি এই তিনটি ভগ্নাংশ সমান হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এখানে এই এই দুটির গুণফল সমান এটি। আমরা এখানে অঙ্কটি লিখে নেব, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। তো এখানে আমাদের ফার্স্ট দেখতে হবে যে এই অঙ্কটির মধ্যে আমরা কোন নিয়মটি অ্যাপ্লাই করলে আমাদের এটি সমান এটি আমরা আনতে পারবো। তো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, প্রথমে যদি আমি এদিক থেকে আসি তো এখানে আছে আমাদের এ এক্স বি ওয়াই সি জেড, তো এখানে আমাদের উপরে তো কোথাও এ বি সি নেই, তা আছে শুধু নিচে, তাহলে এক্ষেত্রে আমাদের এর সঙ্গে এক্স লাগবে, এখানে এর সঙ্গে এক্স লাগবে, বির সঙ্গে ওয়াই লাগবে, সির সঙ্গে জেড লাগবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটিকে এইভাবে করি, দেখো মনে করো এর সঙ্গে আমি দিচ্ছি এক্স, তো শুধুমাত্র আমি যদি হরে এখানে এক্স দিয়ে দিই তাহলে এক্ষেত্রে আমাদের এই উপরের যে সংখ্যাটি আছে আমাদের ব্যালেন্সটি কি ঠিক থাকবে, থাকবে না। তো তার জন্য আমরা কোনো একটি ভগ্নাংশে আমরা যদি উপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের ব্যালেন্সটি ঠিক থাকবে, তাহলে এক্ষেত্রে উপরের সংখ্যার সঙ্গে আমাদের এক্স দ্বারা গুণ করতে হবে, তাহলে সেখানে সেক্ষেত্রে এক্স স্কোয়ারের সঙ্গে এক্সকে গুণ করলে হচ্ছে এক্স কিউব মাইনাস এখানে হবে তাহলে এক্স ওয়াই জেড হবে সমান, এক্ষেত্রে আমাদের বি বি ওয়াই আছে তাহলে বির সঙ্গে যদি আমরা ওয়াই আনি তাহলে এক্ষেত্রে আমাদের উপরের সংখ্যার সঙ্গে ওয়াই দ্বারা গুণ করতে হবে, তো এখানে আমাদের আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই কিউব মাইনাস এখানে হচ্ছে এক্স ওয়াই জেড হয়ে গেল। মানে আমরা কি জানি যে গুণ সম্পর্কে আমাদের সংখ্যাগুলিকে স্থান বিনিময় করলে আমাদের সেই একই থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে জেড এক্স আছে আর এখানে তার সঙ্গে আমরা ওয়াইকে গুণ করছি, তো আমরা এখানে এটিকে এইভাবে সাজিয়ে লিখতে পারি যে এক্স ওয়াই জেড। এবার এখানে সমান মান এখানে আছে সি জেড, তাহলে এক্ষেত্রে আমাদের একইভাবে এখানে যদি আমরা সি জেড গুণ করি তাহলে উপরের সংখ্যার সঙ্গে আমাদের জেড গুণ হবে, এখানে আছে জেড স্কোয়ার এর সঙ্গে জেডকে গুণ করলে জেড কিউব মাইনাস এখানেও এক্স ওয়াই জেড হয়ে গেল, আমরা জেড গুণ করেছি আর এক্স আর ওয়াই আছে তাহলে হলো এক্স ওয়াই জেড। এবার দেখো, এবার যদি আমরা এই তিনটি ভগ্নাংশকে আমরা যদি সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি, মানে এখানে যেহেতু তিনটি আমাদের যোগ সম্পর্ক আছে তাহলে এই তিনটি সংখ্যাকে যোগে আনতে হলে আমরা সংযোজন প্রক্রিয়া একটি অ্যাপ্লাই করতে পারি, তো সেক্ষেত্রে আমরা লিখব যে এক্ষেত্রে সংযোজন করলে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড হয়ে গেল। এবার উপরের সংখ্যাগুলো একসঙ্গে যোগ হবে তাহলে এক্ষেত্রে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স এক্স ওয়াই জেড, এখানে প্লাস নয় কিন্তু মাইনাস আছে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এখানে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এখানে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। আর এখানে যেহেতু আমরা প্রথম ভগ্নাংশটিতে উপর নিচে মানে হরার লবের সঙ্গে এক্স দ্বারা গুণ করলাম, দ্বিতীয়টিতে হরার লবের সঙ্গে ওয়াই দ্বারা গুণ করলাম, আর তৃতীয়টিতে হরার লবের সঙ্গে জেড দ্বারা গুণ করলাম, সেটি তোমরা এখানে লিখে নেবে যে প্রথম ভগ্নাংশে হর লবের সঙ্গে এক্স দ্বারা গুণ করে পাই, দ্বিতীয় ভগ্নাংশে হর লবের সঙ্গে ওয়াই দ্বারা গুণ করে পাই, তৃতীয় ভগ্নাংশে হর লবের সঙ্গে জেড দ্বারা গুণ করে পাই বলে এখানে লিখে নেবে। ওকে, এবার এখানে আমরা এই তিনটিকে একসঙ্গে সংযোজন করলাম, তো এখানেও লিখতে হবে যে সংযোজন করে পাই, সংযোজন করে আমরা কী পেলাম, এবার দেখো এখানে আমরা নিচে পাচ্ছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটি আমরা পেয়ে গেলাম। এবার এখানে আমাদের উপরে কী আছে, দেখো এখানে আছে এক্স কিউব, তো আমরা যদি সংখ্যাগুলিকে একটু সাজিয়ে লিখি এক্স কিউব আর এখানে আছে প্লাস ওয়াই কিউবের আগে প্লাস আছে তো ওয়াই কিউব আর এখানে প্লাস জেডের উপর আছে কিউব তো জেড কিউব, তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আর এখানে আমাদের এক্স ওয়াই জেড মাইনাসে এখানেও এক্স ওয়াই জেড মাইনাসে এখানেও এক্স ওয়াই জেড মাইনাসে, তার মানে আমাদের তিনটি এক্স ওয়াই জেড হচ্ছে তো মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। ওকে, তো এটিকে আমরা এক নং হিসাবে আমি ধরছি। তো এখানে তো আমরা এই সমান চিহ্নের এই পাশে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির জন্য একটি আমরা বের করে নিলাম, কিন্তু এবার এই সংখ্যাটির জন্য আমাদের এটিকে আবার অন্যভাবে সলভ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এটিকে কী বের করতে পারি, এখানে আমরা লিখতে পারি যে আবার
দেখো এখানে যেহেতু আমাদের সমান চিহ্নের এই সাইডে আছে এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কোথার থেকে আসবে এখানে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আছে এ প্লাস বি প্লাস সি। তো এখানে যদি আমরা এই তিনটি ভগ্নাংশকে একসঙ্গে সংযোজন করি তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি আমরা পেয়ে যাব। তো সেটি আগে আমরা করি যে এখানে যে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। ওকে, এখানে যদি আমরা সংযোজন করি তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে উপরের সংখ্যাগুলো আমাদের একসঙ্গে সংযোজন করতে হবে, এখানে সংযোজন করে পাই না, এটা সংযোজন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় ওকে সংযোজন প্রক্রিয়া। তো এখানে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান, এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের কেমন হচ্ছে দেখো। এখানে হচ্ছে আমি এখান থেকে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, এখানে হচ্ছে মাইনাস জেড এক্স, আর এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই, তাই না? আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার একটি জিনিস দেখো, এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। এবার এটিকে যদি আমি এ ধরি, আমরা এটিকে এ ধরি, এটিকে বি ধরি, এটিকে সি ধরি, তাহলে আমাদের কী হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার তাহলে এটি হচ্ছে এ বি, তো এ বি বলতে, এ বলতে এক্স, বি বলতে ওয়াই, তাহলে আমাদের এক্স ওয়াই, দেখো এখানে আছে এক্স ওয়াই, তাহলে এখানে হচ্ছে আমি এ বি লিখে দিই, এর নিচে এ বি লিখে দিচ্ছি। এবার এখানে হচ্ছে তাহলে আমাদের জেড, জেড বলতে আমাদের সি, আর এখানে এক্স বলতে আমাদের এ, তাই না? জেড এ, আর এখানে হচ্ছে তাহলে আমাদের এটি বি, আর এটি হচ্ছে আমাদের জেড হচ্ছে সি। এবার দেখো তাহলে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তো আমরা কী জানি যে তোমরা একটি সূত্র জানো যে এ কিউব প্লাস প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান কী হয়, এ প্লাস বি প্লাস সি, আর হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এই সূত্রটি হয়, তোমরা এই সূত্রটি নিশ্চয়ই জানো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান হয় এ প্লাস বি প্লাস সি, আর হয় এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এক্ষেত্রে আমাদের যদি আমরা এটিকে এ ধরি, এটিকে বি ধরি, এটিকে সি ধরি, তাহলে আমাদের এখানে ঠিক এই অংশটুকু পর্যন্ত আসছে না। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে বাকি থাকছে এ প্লাস বি প্লাস সি। তো এখানে যদি আমি এটিকে বসিয়ে দিই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমি বসিয়ে দিই তাহলে আমাদের দেখো পুরো একটি সূত্রের মতো চলে আসবে, মানে পুরো এই সূত্রটি চলে আসবে। কিন্তু এক্ষেত্রে যদি শুধুমাত্র আমি এখানে এখানে এই অংশটুকু সূত্রের আকারে আনার জন্য এখানে যদি এটিকে বসাই তাহলে আমাদের উপরে নিচে ব্যালেন্সটি কি ঠিক থাকছে, থাকছে না, তার জন্য আমাদের এখানে একটি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের এখানে বসাতে হবে। আর যেটি আমাদের দরকার ছিল, এখানে আমাদের দরকার ছিল যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটি আমাদের দরকার ছিল, সেটি আমরা এটিকে যখন সূত্র আকারে বসাচ্ছি তখন আমরা এটি পেয়ে গেলাম। এবার তাহলে এটিকে আমরা এইভাবে লিখতে পারি যে এই পুরোটিকে যদি আমরা এই সূত্র আকারে লিখি তাহলে এক্ষেত্রে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বলতে আমাদের এখানে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস, আর এখানে থ্রি এ বলতে এক্স, বি বলতে ওয়াই, সি বলতে জেড, আর এখানে হচ্ছে আমাদের, আর নিচে আমাদের এখানে হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার এটিকে আমি দুই নং ধরি। এবার দেখো এখানে এই তিনটি ভগ্নাংশ যখন সলভ করলাম আমাদের এক নং হিসাবে আমরা এটি পেয়েছি,
আবার এখানে এই তিনটি ভগ্নাংশকে যখন আমরা সলভ করলাম সেক্ষেত্রে আমরা দুই নং হিসেবে এটি পেয়েছি। এবার যদি আমরা এক ও দুই একসঙ্গে করে দিই, যে এটি সমান এটি করে দিই, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে এক ও দুই থেকে পাই কি পাই, এক্ষেত্রে আমরা পাচ্ছি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই বাই জেড বাই এখানে হচ্ছে এ এক্স, এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর এটি সমান দুই নং থেকে আমরা এটি পাচ্ছি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জেড, আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। এবার দেখো দেখো আমরা কি জানি যে সমান চিহ্নের উভয় পাশে যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা কাটতে পারি। তাহলে এক্ষেত্রে উপরের সংখ্যা এখানে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এখানে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। তাহলে এক্ষেত্রে আমরা এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি কাটতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে এক, এখানে হচ্ছে এক, তাহলে এক্ষেত্রে আমাদের সমান চিহ্নের এই সাইড হচ্ছে ওয়ান বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার যদি আমরা এটিকে এবার যদি আমরা এই দুটি ভগ্নাংশকে সমান চিহ্নের উভয় পাশে ব্যস্ত সম্পর্ক করে দিই, মানে ব্যস্ত প্রক্রিয়া করে দিই, তাহলে আমাদের কী থাকছে? এখানে আমাদের চলে আসবে, মানে এই এক চলে আসবে নিচে আর এই সংখ্যাটি চলে যাবে উপরে, এখানেও আমাদের এক চলে আসবে নিচে এই সংখ্যাটি চলে যাবে উপরে। তাহলে সমান চিহ্নের এই সাইডে আমাদের শুধুমাত্র এই সংখ্যাটি থাকবে আর সমান চিহ্নের এই সাইডে শুধুমাত্র এই সংখ্যাটি থাকবে। কিন্তু যেহেতু আমাদের বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে এক্ষেত্রে আমরা সংখ্যাটি এভাবে করতে পারি যে তাহলে সংখ্যাটি আমরা এইভাবে যদি ঘুরিয়ে দিই তখন তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যাটি এমন হবে যে অতএব এক্ষেত্রে অতএব এ প্লাস বি প্লাস সি আর এর সঙ্গে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এটি ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এটি আমরা লিখব প্রমাণিত। ওকে প্রমাণিত। তো এখানে আমার জায়গা নেই বলে মাঝের দুটি লাইন করলাম না, তো মাঝের দুটি লাইন তোমরা না করো, সরাসরি এইভাবে করতে পারো, বা যদি দুটি লাইন করতে চাও তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে আমাদের যেটি প্রমাণ করতে বলা হয়েছিল সেটি আমরা প্রমাণ করলাম। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো তবু যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় আর একবার করে দেখে নেই, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে। এবার আমরা এই দশের তিনের দাগটি সলভ করব। তো এখানে আছে এ বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু বি বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখানে আমাদের বলা হয়েছে যে যদি এই তিনটি ভগ্নাংশ সমান হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই তিনটি ভগ্নাংশ সমান, সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এখানে আমাদের যেহেতু বলা হয়েছে যে এই তিনটি ভগ্নাংশ আমাদের যদি সমান হয় তো আমাদের এই তিনটি ভগ্নাংশ আমাদের সমান সেটি প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের উপরে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি। তো যদি আমরা এখানে এ বি সি এই তিনটির মান বের করে নিতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের এই এখানে যে ভগ্নাংশগুলি আছে এখানে এ বি সি এগুলির মান বের করে আমরা প্রতিটি ভগ্নাংশের সমান সেটি দেখাতে পারবো। তো তার জন্য ফার্স্ট আমরা এখানে এই ভগ্নাংশগুলিকে লিখে নেব যে এ বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এই তিনটির সমান আমরা যে কোনো একটি চলরাশি ধরতে পারি। তো আমি এখানে কে ধরছি, ওকে, যে এই তিনটি ভগ্নাংশের সমান কে কে ধরি, যেখানে কে নট ইজ ইকুয়াল টু হবে জিরো। কে ধ্রুবক ধরলাম আর এখানে এই কের মান জিরো হতে পারবে না।
এবার যেহেতু এই তিনটি ভগ্নাংশ সমান কে, তাহলে এখন আমরা এটিকে বলতে পারি যে এইভাবে যে এ বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কে। আবার আমরা বলতে পারি যে বি বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু কে। আবার বলতে পারি যে সি বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে। এবার যদি আমরা এটিকে সলভ করি, অতএব এ ইজ ইকুয়াল টু এখানে ওয়াই প্লাস জেড, এটি আছে নিচে মানে ভাগে, তাহলে এক্ষেত্রে আমাদের সমান চিহ্নের এই সাইডে গুণে চলে যাবে, তাহলে কের সঙ্গে এটি গুণ হবে ওয়াই প্লাস জেড। দেখো এখানে কিন্তু এই সংখ্যাটি ব্র্যাকেটের মধ্যে নেই, কিন্তু আমরা যখন সমান চিহ্নের এই সাইডে নিয়ে গেলাম তখন ব্র্যাকেটের মধ্যে কেন দিলাম? এখানে যদি আমি ব্র্যাকেটের মধ্যে না দিই তাহলে কের সঙ্গে শুধুমাত্র ওয়াইকেই গুণ বুঝাবে, এক্ষেত্রে কিন্তু জেডের সঙ্গে গুণ বুঝাবে না। তো তার জন্য আমাদের যেহেতু এই পুরো সংখ্যাটি আমাদের এর সঙ্গে গুণ সম্পর্ক হচ্ছে, তার জন্য আমাদের এটি ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এবার এটিকে যদি সলভ করি তাহলে হচ্ছে বি ইজ ইকুয়াল টু এখানেও কে আর জেড প্লাস এক্স, আর এটিকে যদি সলভ করি তাহলে সি ইজ ইকুয়াল টু কে এখানেও এক্স প্লাস ওয়াই। এবার আমরা এ বি আর সি এই তিনটির একটি নির্দিষ্ট মান পেয়ে গেলাম, তাহলে এখন আমরা এই এ বি সি এই তিনটির মান আমরা এই তিনটি ভগ্নাংশতে এক এক করে বসাবো। তো ফার্স্ট আমরা এই ভগ্নাংশটি লিখে নিই যে এখানে এখন এ বি মাইনাস সি আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বলতে আমাদের কি, এ বলতে আমাদের কে আর এর সঙ্গে আছে ওয়াই ওয়াই প্লাস জেড, এর মানটি হলো এটি, সেটি আমরা বসালাম। এবার আমাদের বি মাইনাস সি এই বি আর সির মানও বসাবো, তো এটিকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি। বি বলতে আমাদের, বি বলতে কে আর এখানে জেড প্লাস এক্স, মাইনাস করতে মাইনাস, এবার সি এখানে আছে সি, তাহলে আমরা এখানে এই সির মানটি বসাবো, তো সির মান হচ্ছে কে আর এর সঙ্গে এক্স প্লাস ওয়াই, আর নিচে আছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো এখানে ওয়াইকে যদি আমি এ ধরি আর জেডকে যদি বি ধরি তাহলে আমাদের এটি হলো না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয়, এ প্লাস বি আরেকটি হয় এ মাইনাস বি, এই সূত্রটি তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই সূত্র অনুযায়ী যদি এটিকে আমরা বসাই তাহলে এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড আরেকটি হচ্ছে ওয়াই মাইনাস জেড। এবার আমাদের এখানে ওই ওয়াই প্লাস জেডের সঙ্গে ওয়াই প্লাস জেড আমাদের কেটে গেল। এবার দেখো এখানে এই দুটি সংখ্যা, এই একটি সংখ্যা একটি সংখ্যা, উভয় সংখ্যার সঙ্গে যেহেতু আমাদের এখানেও কে আছে এখানেও কে আছে, তাহলে এখন আমরা এখান থেকে কে কমন নিতে পারি। তাহলে যখন আমরা কে কমন নিচ্ছি এখানে বাইরে আমাদের একটি কে আছে আর এখান থেকে কে কমন নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের সমান হচ্ছে কে স্কোয়ার হয়ে গেল। এবার তাহলে আমাদের এখানে এই সংখ্যাটি আর এই সংখ্যাটি এই দুটি সংখ্যা আমাদের বিয়োগ সম্পর্ক আছে, তো আমরা যদি এখন একসঙ্গে ব্র্যাকেট তুলে দিই অ্যাক্টিভ ব্র্যাকেটে নিয়ে আসি, তাহলে হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এখানে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, আর নিচে হচ্ছে আমাদের ওয়াই মাইনাস জেড, এটি এখানে করি সমান। এখানে আছে এক্স আছে প্লাসে এক্স আছে মাইনাসে, তাহলে এটির সঙ্গে এটি কেটে গেল। এবার তাহলে আমাদের এখানে কী থাকছে, এখানে আমাদের থাকছে কে স্কোয়ার আর এখানে থাকছে জেড মাইনাস ওয়াই, আর এখানে নিচে হচ্ছে ওয়াই মাইনাস জেড। এবার দেখো এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আমাদের এখানে আছে জেড মাইনাস ওয়াই আর এখানে আছে ওয়াই মাইনাস জেড। এবার দেখো এখানে যে আমাদের সংখ্যাগুলি আছে এখানে আছে জেড মাইনাস ওয়াই আর এখানে আছে ওয়াই মাইনাস জেড, মানে এখানে ওয়াই সংখ্যাটি আছে আমাদের মাইনাসে আর এখানে জেড সংখ্যাটি আছে আমাদের মাইনাসে। তো যতক্ষণ আমরা দুটি সংখ্যা সেম করতে পারবো ততক্ষণ আমরা কাটতে পারবো না। তো এক্ষেত্রে যদি আমরা উপরের সংখ্যাটিকে যদি আমরা এখানে মাইনাস কমন নিয়ে নিই এটি সমান, যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এক্ষেত্রে দেখো মাইনাস যখনই কমন নিচ্ছি তখন আমাদের এটি সমান কী হয়ে যাচ্ছে, এখানে এর আগে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে মাইনাসে প্লাসে এটি হয়ে যাবে আমাদের মাইনাস জেড, আর এখানে মাইনাসে মাইনাসে এটি হয়ে যাবে আমাদের প্লাস, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াইটি প্লাস হয়ে যাচ্ছে তো আগে বসাবো আর জেড মাইনাস হয়ে যাচ্ছে তো পরে বসাচ্ছি, আর এখানে নিচে হচ্ছে আমাদের ওয়াই মাইনাস জেড, তাহলে এক্ষেত্রে এটির সঙ্গে আমাদের এটি কেটে গেল, তাহলে সমান থাকছে মাইনাস কে স্কোয়ার হলো। ওকে এটি আমি এক নং হিসাবে ধরছি। এবার আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটিতে এ বি আর সির মান বসাবো, তাহলে এখন আমরা লিখি যে বি আর এখানে এর সঙ্গে সি মাইনাস এ আর জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, একইভাবে বির মান বসাবো। বি বলতে আমাদের কি আছে, কে বি বলতে আছে কে আর জেড প্লাস এক্স, এখানে
सी सी बोलते हमारे एखे आके और एक्स प्लस वाई तो हमने के एर संगे आस प्लस वाई माइनस करते माइनस एबारे एखे ए तो ए बोलते हमारे संख्याटी के एखे ब्रैकेट होना शुदुम्र के एबार ब्रैकेट वाई प्लस जेड ब्रैकेट क्लस और नीचे आखने जेड स्क्वायर माइनस एक्स स्क्वायर तो जेड स्क्वायर और एक्स स्क्वायर जो एटे जो ए धरी एटे बी धरी तो हमारे ए स्क्वायर माइनस बी स्क्वायर समान ए प्लस बी ए माइनस बी तो एखे है जेड प्लस एक्स और हमारे जेड माइनस एक्स एबार एटर संगे एटी काटा एखे एक ही भाव यह दुटी थे के जो कमन नहीं हमारे के स्क्वायर गुण सम्पर्क और दुटी के जो एक संगे ब्रैकेटे नहीं एक क्षेत्र एक्स प्लस वाई और एखे माइनस वाई और प्लस प्लस नये माइनस प्लस माइनस हो जाए माइनस जेड तो एखे नीचे हे जेड माइनस एक्स वाइर संगे वाई काटा तो एखे थक के स्क्वायर और ऊपर थक देखो एखे हमें एक लाइने करी मैं एखे हमें लाइन की एक्स स्क्वायर करा एखे जदि सरसरि करी एखे जदि माइनस कमन नहीं माइनस जदि कमन नहीं माइनस के और एखे माइनस प्लस ये हे माइनस एक्स और ये माइनस माइनस प्लस जेड हो गल और नीचे आज जेड माइनस एक्स तो एक क्षेत्र में एटर संगे एटी काटा समान थक माइनस के स्क्वायर एटी के दुई नंग धरते परि तो देखीजिए द्वितीय भग्नांशी जो सल्व कर लेत्र एक ही अन्सार एलो माइनस के स्क्वायर एबारे एखे तृतीय भग्नांशी सल्व करब तो ये लिखी जे सी एर संगे ए माइनस बी और एखे आक्स स्क्वायर माइनस वाई स्क्वायर तो फार्ष्ट हमें सर मान बसब मैं एखे ए बी सी तीनटर मान ही क्योंकि बसा ओके तो फार्ष्ट सर मान हे के एखे आस प्लस वाई और सी बोलते एटी ए एर मान हमारे एखे के इंटू एखे वाई प्लस जेड से लिखब जे के वाई प्लस जेड माइनस करते माइनस और एखे बी बी बोलते हमारे एखे आज के जेड प्लस एक्स तो हमें एखे लिखी जे के जेड प्लस एक्स ब्रैकेट क्लस एखे एक ही भाव ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र करब एक्स प्लस वाई और हे एक्स माइनस वाई एटर संगे एटी केटे गल एखान के कमन नीले एखे आच्चे समान के स्क्वायर यह दुटी के जो एक संगे करी एखे वाई प्लस जेड और जेड प्लस एक्स युटी के जो एक संगे करी करी ठीक आगेटर मत हे वाई प्लस जेड और एखे ब्रैकेट तुले देव तो जेडर आगे आज माइनस तो माइनस प्लस माइनस जेड और माइनस प्लस माइनस एक्स एखे एक्स माइनस वाई जेडर संगे जेड काटा तो एक ही भाव एखे माइनस हमें माइनस कमन नहीं निचि एक ही संगे तो जो हमें माइनस कमन निल एखे देखो एखे आज माइनस एक्स माइनस माइनस प्लस एक्स और एखे आज प्लस प्लस माइनस माइनस वाई और नीचे हमारे आज एक्स माइनस वाई तो दुटी संख्या सेम करार माइनस कमन नहीं प्रथम भलोक बुझिए दिल तो एन दुटी जी केटे दी तो एखे हमारे माइनस के स्क्वायर तो ये तीन नंग हूँ तो देखो तीन भग्नांश जो हमें सल्व कर लम एक क्षेत्र ए बी सी तीनटर मान बसिए जो सल्व कर लम से क्षेत्र में देखी प्रति क्षेत्र हमारे माइनस के स्क्वायर माइनस के स्क्वायर माइनस के स्क्वायर तो एखे हमें बला जो यदि तीन भग्नांश समान है तो देखाते हैं एखे ये तीन भग्नांश समान तो एक क्षेत्र में देखल तीन भग्नांश सल्व कर एक ही मान बेर तेने बोलते परि जो अतए एक दुई ओ तीन थेके पाई तीन थेके की पाई तीन भग्नांश समान तो हमें एखे लिखे नेब जे एक दुई और तीन थेके पाई ए इंटू बी माइनस सी वाई स्क्वायर माइनस जेड स्क्वायर समान बी इंटू सी माइनस ए बाई जेड स्क्वायर माइनस एक्स स्क्वायर इजिकल टू सी ए माइनस बी आर एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर एखे हमें एक दुई और तीन थे पेलम जे तीनटर अन्सार जेहेतु समान तीन भग्नांश समान और ये
প্রমাণিত। তো এখন এই পর্যন্ত, আশা করি এখানে সমস্ত অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নিও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর এই অঙ্কগুলি তোমরা অনেকবার করে প্র্যাকটিস করো, কারণ তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু ম্যাথ তত বেশি ক্লিয়ার হবে। আর তোমরা যখন বুঝে যাবে যে এখানে আমরা কোনটির সঙ্গে কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, মানে যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তখনই তোমরা বুঝতে পারবে যে কোন অঙ্কটিতে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। আর তখন তোমাদের পরীক্ষায় সাধারণত একই রকম, মানে তোমরা জানো যে পরীক্ষায় কিন্তু আমাদের সবসময় যে এই কোষে দেখির মধ্যে যে অঙ্কগুলি থাকে সেম অঙ্ক দেবে এমন কিন্তু নয়। কখনো কখনো আমাদের অঙ্কের এখানে যে এই মানে অঙ্কগুলির মধ্যে সংখ্যাগুলি কিন্তু আমাদের ঘুরিয়ে ফিরে দেয়। তাহলে তোমরা যদি এই নিয়মটি বুঝতে পারো তাহলে অঙ্কটি যেভাবেই ঘুরিয়ে ফিরে দিক না কেন তোমরা কিন্তু পরীক্ষার খাতায় সঠিকভাবে করতে পারবে। ওকে, তো আগামী দিনে আমরা এই 12 এবং 13 এই অঙ্কগুলিকে সলভ করবো।